নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী, আর আপনারা আপনাদের প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি দেখছেন। বাস্তু শব্দের আক্ষরিক অর্থই হল বাসস্থান। সেই বাসস্থান সংক্রান্ত বিজ্ঞান বা শাস্ত্রতে বলা আছে কিভাবে পৃথিবী, জল, আগুন, হাওয়া এবং শূন্য ঘরে অবস্থান করে সম্পূর্ণ সমন্বয়। আপনার বাড়িতে বাস্তুর সমস্যা আপনার জীবনকে ডেকে আনতে পারে নানা অপ্রীতিকর পরিস্থিতি, নানা অঘটন। তবে অন্দরমহলে বাস্তুশাস্ত্র মেনে সামান্য রদবদল করলে জীবনে আসে শান্তি, সুখ ও সমৃদ্ধি। আপনার বাড়িতে কি প্রতিদিন অশান্তি হয়? ঝগড়াঝাটি রোজকার ঘটনা বা বাড়ির সদস্যদের অসুখ বিসুখ লেগেই আছে? কি করে এই সমস্যা থেকে রেহাই পাবেন ভাবছেন তো? তো বন্ধু, এই সমস্ত ভাবনার জট থেকে সমাধানের পথ বের করার জন্য আজকের এই ভিডিও। আমরা আজ এই ভিডিও থেকে জেনে নেব এমন কিছু বাস্তু টোটকা যেগুলো করলে আপনাদের নিত্য নৈমিত্তিক এই সমস্যাগুলো থেকে আপনারা রেহাই পাবেন। আমাদের আশেপাশে যা কিছু আছে তার সবকটি থেকেই কিন্তু এনার্জি নির্গত। আপনি কি অজান্তেই বাড়িতে নেগেটিভ এনার্জির জন্ম দিচ্ছেন? সামান্য কয়েকটি অদল বদল করেই বাড়িতে কিন্তু সুখ শান্তি ফিরিয়ে আনতে পারেন, অর্থাৎ আপনার নেগেটিভ এনার্জিতে পরিবর্তন হয়ে যাবে পজিটিভ এনার্জিতে। কি করে সেটা সম্ভব তা আসুন আমরা জেনে নিই। ফেংশুই মতে সি সল্ট ঘরে রাখা অত্যন্ত শুভ। ঘরের নেগেটিভ এনার্জি দূরে সরানোর ক্ষেত্রে জুড়ি মেলা ভার এই সি সল্টের। একটি পোর্সেলিন অথবা কাঁচের পাত্রে খানিকটা সি সল্ট ঘরের উত্তর পূর্ব অথবা দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন। প্রতিদিনের ঘরের মোছার সময় এই সি সল্ট মিশিয়ে আপনি ঘর মুছুন, তাহলেই আপনার ঘরের নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে। ঘরের কার্পেট ও বিভিন্ন বস্তুর মধ্যে ধুলো জমে থাকে, তা থেকে কিন্তু নেগেটিভ এনার্জি নির্গত। সপ্তাহান্তরে একদিন করে কার্পেট কিন্তু পরিষ্কার করুন, ধুলোবালির সঙ্গে নেগেটিভ এনার্জিও সরে যাবে। বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস জড়ো করে রাখবেন না, নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র ফেলে দেবেন, সঙ্গে নতুন জিনিস আনুন। অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিতে দ্বিধা করবেন না। অনেকের এই সমস্যাটা রয়ে গেছে যে হয়তো পরে কাজে লাগবে ভেবে এগুলো স্তূপাকৃতি করে জড়ো করে রেখে দেন, তাতেই কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি হয় বাড়িতে। ঘরের যে টেবিলটি ব্যবহার করেন সেটি কিন্তু একটু গুছিয়ে রাখুন, টেবিল যেন নোংরা না হয়ে থাকে। ড্রয়ার গুলির মধ্যে যে ধুলো জমে থাকে তা মাঝে মাঝে পরিষ্কার করুন, কারণ আগেই বলেছি ধুলোবালি নেগেটিভ এনার্জি সৃষ্টি করে। নোংরা জামা কাপড় বাড়ির এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না, একটা লন্ড্রি বাস্কেট বা যে কোনো একটি পাত্রের মধ্যে সেগুলো গুছিয়ে রাখুন। নোংরা জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখলে আপনার বাড়ির পজিটিভ এনার্জি কিন্তু ঢুকতে পারে না। আলমারির মধ্যে পরিষ্কার জামা কাপড় গুছিয়ে ভাঁজ করে রাখুন। আলমারির মধ্যে কখনো আগোছালো ভাবে নোংরা জামা কাপড় রাখবেন না। ঘুমের সময় ছাড়া একদম চুপচাপ ঘরে থাকা ঠিক নয়, এতে ঘরের মধ্যকার বাতাসের ভারসাম্য নষ্ট হয়। ঘরে একা থাকলে হালকা কোনো মিউজিক চালিয়ে রাখুন, অথবা নিজে ধীরে ধীরে কোনো গান বা আবৃত্তি অথবা কোনো মন্ত্র রিসাইট করুন। বদ্ধ ঘর নেগেটিভ এনার্জি তৈরি করে। বাড়ির সমস্ত জানালা খুলে রাখুন, বাইরের আলো বাতাস ভিতরে ঢুকতে দিন, এতে ঘরের মধ্যকার পরিবেশের উন্নতি ঘটবে, মন ভালো থাকবে এবং ঘরের মধ্যে পজিটিভ এনার্জি প্রবেশ করবে। বন্ধুরা, দিনের একটা নির্দিষ্ট সময়ে ধ্যান করুন। ধ্যান শুধু যে আপনাকে শান্ত ও সংযত করবে তাই নয়, ঘরের পরিবেশকেও উন্নতি করতে সাহায্য করবে। সুগন্ধি মোমবাতি ঘরে পজিটিভ এনার্জি বাড়াতে সাহায্য করে। ঘরের এক কোণে সুগন্ধি মোমবাতি জ্বালিয়ে রাখুন বা বাতি জ্বালিয়ে রাখুন অথবা ধূপ জ্বালিয়ে রাখুন, তাহলে দেখবেন আপনার ঘরের নেগেটিভ এনার্জি ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। অপ্রয়োজনীয় ফার্নিচার ঘরের মধ্যে গুদাম করে রাখবেন না, যতটা সম্ভব ফাঁকা জায়গা রাখুন ঘরের মধ্যে। যদি এইভাবে অপ্রয়োজনীয় ফার্নিচার ঘরের মধ্যে রাখেন তাহলে কিন্তু আপনার ঘরে অসম্ভব ভাবে নেগেটিভ এনার্জি তৈরি করবে। তবে কিছু গাছ লাগাতে ভুলবেন না। ইনডোর প্রচুর প্ল্যান্ট আছে, যেগুলো সেই প্ল্যান্টগুলো আপনি বাড়িতে ঘরের মধ্যে রাখতে পারেন এবং এগুলো রাখলে আপনার ঘরের পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং ঘরের পরিবারের সদস্যরা টাটকা অক্সিজেন পাবে, যা ঘরের বাসিন্দাদের মন ভালো রাখবে। বাড়িতে পজিটিভ এনার্জি তৈরি করার জন্য আমি যে তত্ত্বগুলো দিলাম এগুলো পাল্টে পালন করুন, তাহলে দেখবেন আপনার ঘরের যে সমস্যাগুলো তা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। পাশ্চাত্য দেশগুলির পরম্পরা অনুসারে লাভ বার্ডস প্রেম ও রোমান্সের প্রতীক। আবার চীনা সংস্কৃতি অনুসারে ম্যান্ডারিন হাঁসের জোড়া নবদম্পতি অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও রোমান্সের প্রতীক। বাড়িতে শয়নকক্ষে দক্ষিণ পশ্চিম কোণে এগুলি রাখলে তাহলে পারস্পরিক সম্পর্ক অর্থাৎ স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে অসম্ভব উন্নতি ঘটে। তো বন্ধুরা, আপনারা যদি বিবাহিত নবদম্পতি হন তাহলে এই টিপসটা মানতে পারেন। এছাড়া যদি আপনি বিবাহ করতে ইচ্ছুক
তাহলে এই হাঁসের চিত্র নিজের শয়নকক্ষে টাঙিয়ে রাখুন। কিন্তু লক্ষ্য রাখবেন, একজোড়া হাঁস রাখতে হবে। একটি বা তিনটি হাঁস রাখলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। একটি হাঁস রাখলে আপনি একা থেকে যাবেন, আর তিনটি হাঁস রাখলে আপনার বৈবাহিক জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটার সম্ভাবনা থাকবে। রোমান্সের জন্য ক্রিস্টাল বল, বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে ভালোবাসার কোণ এটি, তো রোমান্সের সঙ্গে সম্পর্কযুক্ত এই কোণটি। সেক্ষেত্রে শক্তি বাড়ানোর জন্য দুটি আসল ক্রিস্টাল বল রাখতে পারেন এই বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে। ক্রিস্টাল বল পরিষ্কার করা জরুরি। এই বলের সঙ্গে যুক্ত থাকে নেতিবাচক শক্তি দূর করার অত্যন্ত প্রখর শক্তি। এক সপ্তাহ ধরে এটি নুন জলে ডুবিয়ে রাখবেন যদি এটি নোংরা হয়, তারপর পরিষ্কার করে আবার যথাস্থানে রাখবেন। ক্রিম রঙের চীনামাটির ফুলদানি, বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে যদি ক্রিম রঙের চীনামাটির ফুলদানিতে হলুদ রঙের কৃত্রিম ফুল রাখা হয় তাহলেও কিন্তু শুভ ফল পাওয়া যায়। ধন সম্পত্তির জন্য অর্থাৎ ধন সম্পদ বাড়ানোর জন্য লাফিং বুদ্ধা মূর্তি আপনি রাখতে পারেন। মুখ্যদ্বারের সামনে 30 ইঞ্চির উচ্চতায় কোনো একটি জায়গায় এটি রাখা উচিত। লাফিং বুদ্ধার মূর্তি মুখ্যদ্বারের সামনে রাখলে বাড়িতে প্রবেশকারী শক্তিকে অভিনন্দন জানায় এবং এই শক্তি ক্রিয়াশীল সমৃদ্ধি প্রদান করে। যদি কোনো কারণে উক্ত স্থানে মূর্তি রাখা সম্ভব না হয় তাহলে পাশের টেবিলে অথবা কোনায় রাখা যেতে পারে, কিন্তু লাফিং বুদ্ধর মুখ্য দরজার দিকে থাকতে হবে। শয়নকক্ষে অথবা খাবার ঘরের টেবিলে একেবারেই লাফিং বুদ্ধা রাখবেন না। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা মানতে পারেন তাহলেও কিন্তু আপনার জীবনে শুভ শক্তির সঞ্চার ঘটবে এবং জীবন থেকে অন্যান্য অশুভ শক্তিগুলো দূরে সরে যাবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।